সন্দীপত নবজাগ্রত স্পোর্টিং ক্লাব আয়োজিত ১৬ অন্দলের অংশগ্রহণে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ১৬ এপ্রিল রাত ৯টায় সম্পূর্ণ হয়। গাছুয়া একে একাডেমি উচ্চ বিদ্যালয়ত অনুষ্ঠিত ফাইনাল খেলা ত্রিশা ব্রাদার্স ক্লাব ৫ উইকেটে স্পোর্টিং ক্লাব কালাপানিয়ারে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের ট্রফি সহ নগদ ৫,০০০ টিয়া ও রানার্স আপ দলের নগদ ৩,০০০ টিয়া প্রদান করা হয়। অনুষ্ঠানত অতিথি আসিল যথাক্রমে সন্দীপ আবাহনী ক্রীড়া চক্রের যুগ্ম সাধারণ সম্পাদক উমর ফারুক পারভেজ, মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মেম্বার, সি প্লাস টিভির সন্দীপ প্রতিনিধি ইব্রাহিম অপু, শাহাদাত হোসেন রিয়াদ সহ আরো বোধকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করে মধ্য সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম ওহিদুন নবী। অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন নবজাগৃতি স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ শরীফ আল হাসান সহ সদস্যবৃন্দ। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।